হ্যালো বন্ধুরা যদি আপনারা অনলাইনে প্যান কার্ড আবেদন করে থাকেন তাহলে আপনাদের জিমেলে তিন দিনের মধ্যে কিন্তু পিডিএফ আকারে প্যান কার্ডটি পাঠিয়ে দেয় সেটা কিভাবে ডাউনলোড করবে এবং ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার সময় আপনাদেরকে একটা পাসপোর্ট লাগবে পাসপোর্টটা কি সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য দরকার থেকে আমি সরাসরি মোবাইল চলে এলাম মোবাইল স্ক্রেনে আসার পর এখান থেকে জিমেল ওপেন করলাম জিমেল ওপেন করার পর এখান থেকে দেখুন ই প্যান কার্ডে একটা এস এম এস এসছে চলুন এখান থেকে এস এম ওপেন করলাম ওপেন করার পর একটি সরাসরি নিচের দিকে করে স্কল যাওয়ার পর এখানে দেখুন পিডিএফ আকারে কিন্তু প্যান কার্ডটা দিয়ে দিয়েছে চলুন এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা পাসপোর্ট চাবে পাসপোর্ট হচ্ছে কি পাসপোর্ট হচ্ছে এখানে আপনাদের ডেট অফ বার্থ যে আবেদন করেছে তার এখানে ডেট অফ বার্থটা দিতে হবে যদি তার এখানে জন্মসাল হয় দুই দুই দু এক তাহলে তাকে এখানে জিরো জিরো দুই হাজার কিন্তু ডেট অফ বার্থটা লিখতে হবে চলুন এখানে আমি পাসপোর্টটা দিয়ে দিলাম পাসপোর্টটা দেওয়ার পর এখান থেকে ওপেন করলাম ওপেন করার পর সরাসরি দেখুন এরকম ইন্টারফেস হবে এখানে দেখুন প্যান কার্ডটা সরাসরি শোক হচ্ছে এবং এখানে দেখুন প্যান কার্ড নাম্বার এবং এখানে দেখুন ছবি এখানে প্যান কার্ড নাম্বার এবং নিচে দেখুন এখানে ই প্যান কার্ডটি শোক হচ্ছে এভাবে খুব সহজে আপনি প্যান কার্ডটি করে দেখে নিতে পারেন